বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো এই ভিডিওতে আমরা জহর নম্বর যারা দু হাজার তেইশে এক্সাম দিয়ে তার জন্য ভাষাগান পরীক্ষার ক্লাস করাচ্ছি তো ইতিমধ্যে কিন্তু আমাদের চব্বিশটা ক্লাস হয়ে গেছে আজকে আমাদের পঁচিশ নম্বর ক্লাস দেখতেই পাচ্ছ থামনেলে তো আমরা প্রথমে একটা অনুচ্ছেদ পড়ে নেবো এবং তারপর যে কোশ্চেন থাকে সেগুলো করে নেবো তো আজকের জন্য কী অনুচ্ছেদ আছে আমরা দেখে নেবো তোমাদের কিন্তু এক্সামে চারটে অনুচ্ছেদ থাকবে সেটা পড়ে সেই কোশ্চেনগুলো দেওয়া থাকবে তার অ্যান্সারগুলো তোমাদের করতে হবে তো চলো আজকের জন্য অনুচ্ছেদ যেটা আছে আমরা সেটা দেখে নিই দেখো আমাদের আজকে অনুচ্ছেদ নাম্বার হচ্ছে পঁচিশ আমাদের কিন্তু আগে চব্বিশটা অনুচ্ছেদ আমরা পড়ে ফেলেছি দেখো পাঁচটি অনুচ্ছেদ দিয়ে আমরা পড়ে নেবো ভালো করে কি বলেছে অনেক বছর আগে জাপানের শিশুরা জওহরলাল নেহরুকে লিখেছিল এবং তারা তাকে অনুসরণ করেছিল তাদের জন্য একটা হাতি পাঠিয়ে দিতে তাই তিনি ভারত তাই তিনি তাদেরকে ভারতবর্ষের শিশুদের তরফ থেকে একটি সুন্দর হাতি উদাহরণস্বরূপ পাঠিয়ে দিলেন এই হাতিটি মাইসোর থেকে আনা হয়েছিল এটা সমুদ্রপথে জাপানে পাঠানো হয়েছিল যখন এটা টোকিও পৌঁছালো কয়েক হাজার শিশু সেটাকে দেখতে এসেছিল তাদের মধ্যে অনেকে কখনো হাতি দেখেননি রাজকীয় জানোয়ারটি এইভাবে তাদের কাছে ভারতবর্ষের প্রতীক চিহ্ন এবং এর সঙ্গে সঙ্গে এবং এর সঙ্গে সঙ্গে তাদের এবং ভারতের শিশুদের মধ্যে একটা যোগসূত্র হয়ে উঠল নেহেরু অত্যন্ত আনন্দিত হয়েছিল এই ভেবে যে আমাদের উপহারটি জাপানের এতগুলো শিশুকে প্রভূত আনন্দ দিয়েছে এবং তাদেরকে আমাদের দেশ সম্বন্ধে ভাবতে সাহায্য করেছে তো এই ছিল একটা অনুচ্ছেদ একদম ছোটো খুব সোজা তো আমরা এবার কিন্তু কোশ্চেন যেগুলো আছে সেগুলো দেখে নেব চলো তো দেখো আমাদের প্রথম কোশ্চেন যেটা আছে অনেকগুলো কোশ্চেন পাঁচটা আছে তো প্রথম কোশ্চেনটা আমরা দেখে নেব ফার্স্টে দেখো এক একটা কি দিয়েছে তিনি তাদের একটি সুন্দর হাতি পাঠিয়েছিলেন এই বাক্যে তাদের বলতে বোঝানো হয়েছে তাদের বলতে কাদেরকে বোঝানো হয়েছে টোকিওর অপশান এতে বলছে টোকিওর জনগণকে অপশান বিতে বলছে জাপানের চিড়িয়াখানাকে অপশান সিতে বলছে মাইশোর শিশুদের অপশান ডিতে বলছে জাপানের শিশুদের তাহলে কোনটা হয়ে যাবে আনসার বলো দেখি বন্ধুরা অপশান ডি এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার জাপানের শিশুদের বুঝে গেল নেক্সট দেখো দুয়ের কোশ্চেনটা কি আছে হাতিটি ভারত থেকে জাপানে পাঠিয়েছিল জাহাজ পথে অপশান এতে বলছে অপশান বিতে বলছে রেল পথে অপশান সিতে বলছে স্থলপথে অপশান ডিতে বলছে বায়ুপথে তো কোনটা হয়ে যাবে অ্যান্সার বলো দেখি জাহাজ পথে পাঠানো হয়েছিল তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের অ্যান্সার নেক্সট দেখো তিনের কোশ্চেনটা কী আছে কয়েক হাজার জাপানি শিশু টোকিওতে হাতিটিকে দেখতে এসেছিলো কারণ এটা একটা পোষা জন্তু ছিল অপশান নিতে বলছে অপশান বিতে বলছে দেখো এটা ভারত থেকে এসেছিলো অপশান সিতে এখানে চলে এসো অপশান সিতে বলছে দেখো এটি একটি রাজকীয় পশু ছিল অপশান দিতে বলছে তারা এর আগে কখনো হাতি দেখেনি তো কোনটা অ্যান্সার হয়ে যাবে সঠিক অ্যান্সার বলো দেখি তোমরা সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো তারা এর আগে কখনো হাতি দেখেনি অপশান ডি একটা হয়ে যাবে আমাদের অ্যান্সার ঠিক আছে তিন একটা বোঝা গেল নেক্সট দেখো চারটা চলে এসো নেহেরু খুব নেহেরু খুশি হয়েছিল কারণ অপশান এতে বলছে তিনি একটি হাতি জাপানে পাঠিয়েছিলেন অপশান বিতে বলছে তার উপহার জাপানি শিশুদের আমাদের দেশ সম্বন্ধে ভাবিয়েছিল অপশান সিতে বলছে হাতিটি সমুদ্রপথে একটা লম্বা সফর করেছিল অপশান ডি বলছে হাতিটি জাপানে গিয়ে খুব আনন্দ আনন্দে ছিল তো কোনটা হয়ে যাবে অ্যান্সার বলো দেখি তোমরা অ্যানসার হয়ে যাবে অপশান বিটা তার উপহার জাপানি শিশুদের আমাদের দেশ সম্বন্ধে ভাবিয়েছিল অপশন বি হয়ে যাবে তাহলে এটা সঠিক অ্যান্সার ঠিক আছে নেক্সট দেখো লাস্ট কোশ্চেন পাঁচ নম্বর কি আছে যে নেহেরু জাপানে একটি হাতি পাঠিয়েছিল কারণ হাতিটি হাতিরা হয় রাজকীয় পশু অপশান বি বলছে তিনি হাতিদের পছন্দ করতেন অপশান সি বলছে জাপানি শিশুরা একটি হাতি চেয়েছিল অপশান ডি বলছে জাপানের সরকার একটি হাতি চেয়েছিল তাহলে কোনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার দেখো জাপানের যে শিশুরা তারা একটা হাতি চেয়েছিল তাই জন্য সে হাতিটা পাঠিয়েছিল তাহলে অপশান সি একটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার তো এরকমভাবে তোমাদেরকেও এক্সামে সঠিক অ্যান্সার করে আসতে হবে তুমি টেক্সটটা যদি ভালো করে একবার পড়ে থাকো রিডিং তাহলে কিন্তু অ্যান্সারগুলো তোমরা খুব সহজেই করে আসতে পারবে তো বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করতে পারো এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের আগে কিন্তু ভাষাগান পরীক্ষার আমি চব্বিশটা ক্লাস ইতিমধ্যে করিয়ে দিয়েছি তোমরা না দেখে থাকলে একবার গিয়ে প্লে লিস্ট থেকে বা চ্যানেলের ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে আগে ক্লাসগুলো দেখে নিতে পারো এছাড়া এখানে কিন্তু পাটিগণিত এবং তোমাদের যে মানসিক দক্ষতা পরীক্ষা তার ক্লাসও আমি অনেকগুলো করে ফেলেছি তোমরা চাইলে নিচে ডিসক্রিপশনে বা চ্যানেলের প্লে লিস্ট থেকে সেগুলোও কিন্তু দেখতে পারো তো আজকের ক্লাসটি এতটা ভিডিও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ